মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের বাবুর অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করব। আসলে পুরোটা আমরা ভিডিও করতে পারিনি, তোমরা জানো আমি একাই ভিডিও বানাই, তো যতটা পেরেছি শুরুর দিকে মোটামুটি ভিডিও করেছি। আর প্রোগ্রাম তো আমাদের দুবেলা হয়েছিল, আগেই বলেছি, সকালের দিকে পুজোর প্রসাদ এবং মহাপ্রসাদ দেওয়াটা, আর বিকেলের দিকে গেট টুগেদার। তো মর্নিংয়ে একদম আর্লি মর্নিংয়েরগুলো আমি ভিডিও করেছি যতটা পেরেছি, আর তারপর অনুষ্ঠান একবার শুরু হয়ে যাওয়ার পরে তখন আমার ননদ দেওর ওরা ভিডিও করেছিল, আর একদম সন্ধেবেলা যে গেট টুগেদার তখন কেউ ভিডিও করার ছিল না, ওই জন্য তোমাদের আমি কিছু ফটো শেয়ার করেছি। তো যেটা বলার সেটা হলো প্রোগ্রামটার পুরো ভিডিও তো কমপ্লিটলি আমি দিতে পারিনি, এটা প্রথমেই বললাম, আর সফট কপিগুলো পেতে একটু দেরি হয়েছিল, আর ভিডিওগুলোও পেতে একটু দেরি হয়েছিল, সেই জন্য আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তবু আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং, এখন বাজে 5:10 আর রেডি হয়ে গেছি জল সইতে যাওয়ার জন্য। তো ভিডিও করার কেউ নেই, আজকে জল সর ভিডিওটা দিতে পার। এখন বাজছে সকাল 6:30, আর জল সই অনেকক্ষণ আগেই চলে এসেছি, চলে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা কমপ্লিট করেছি, ওটা পোস্ত আর টক দই দিয়েই আলটিমেটলি করলাম, নারকেল বাটার সময় পাইনি। আর এখন ফর্মুলা মিল্ক দিয়ে বাবু পায়েসটা বানাচ্ছি, যদিও কাল রাতেই সমস্ত জোগাড় করে রেখেছিলাম, ওই জন্য মানে বেশ ঝটপটই কাজ হয়ে যাচ্ছে, সবই রেডি করা ছিল, জাস্ট রান্নাটা করে নিচ্ছি এখন। আর একটু ব্যাট ভাজাও করে, চিংড়ি আর ব্যাট ভাজাটা তোমাদের দেখিয়ে দিই। এখন একটু বাবুর জন্য খাবার জল রেডি করে রাখছি, এরপরে বিজি হয়ে যাব, তখন আর জল গরম করার সময় পাবো না, তো টাইমে টাইমে খাওয়াতে পারবো না, সেই জন্য এখন ফ্রি আছি, এখনই করে নিচ্ছি। একটু পর থেকেই সব লোকজন চলে আসছে, শুরু করবে, আর সকাল 8:00 থেকে পুরোহিত মশাই বসে যাবেন বৃদ্ধি বা নান্নি মুখে, তো এখনই কাজটা সেরে ফেলতে হবে, তারপর রেডি করতে হবে বাবুকে, আমাকে রেডি হতে হবে, অনেক কাজ বাকি আছে, তো চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি, সকালে বৃদ্ধির জন্য সব জোগাড় করা হচ্ছে, আর এই আমি আমার বেটুকে এখন রেডি করব, বৃদ্ধিতে বসবে। এটা কি শুধু কুটবে এখন? দেখ তাকিয়ে
We'll be right back.
ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমার পক্ষে এক পাও এগোনো কিন্তু সম্ভব নয়। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আবার নেক্সট যখন ভিডিও দেব সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আর ভিডিওটাকে বড় করছি না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো, টাটা।